ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেছেন ইসরায়েল বেশিদিন টিকবে না শুক্রবার ইরানের রাজধানী তেহরানের ইমাম খামিনি গ্র্যান্ড মোসাল্লা মসজিদে জোমার খুদ্বায় কথা বলেন তিনি প্রায় পাঁচ বছরের মধ্যে এই প্রথম জোমার খুদ্বা দিলেন তিনি লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লার লড়াই পুরো অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ সেবা বলে মন্তব্য করেন খামেনি। তিনি বলেন প্রতিরোধ সংগঠনগুলোর নেতাদের ইসরায়েল হত্যা করলেও ইরানের এই মিত্ররা পিছু ঘটবে না ইরানের সর্বোচ্চ নেতা বলেন কয়েক রাত আগে আমাদের সশস্ত্র বাহিনীর ইসরায়েলে অভিযান ছিল সম্পূর্ণ আইনসম্মত ও বৈধ খামেনী বলেন ইসরায়েলের অপরাধের ন্যূনতম শাস্তি এই ক্ষেপণাস্ত্র হামলা ইরান ফিলিস্তিন লেবানন মিশর ইরাক সিরিয়া ও ইয়েমেনের শত্রু এক বলে খোদবায় মন্তব্য করেন খামেনি আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয় উল্লেখ্য খামিনি সর্বশেষ দুহাজার সালের জানুয়ারি মাসে জোমার নাওয়াজে ইমামতি করেছিলেন ইরানের রেভলিউশনারি গার্ডসের কমান্ডার কাশেম সোলাইমানি দুহাজার সালের তিন জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিন বিমান হামলায় নিহত হন বদলা হিসেবে ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান এ ঘটনার পর খামিনী জোমার নাওয়াজে ইমামতি করেছিলেন